আছে ইমলের সামনে। এই ইমলটা হচ্ছে চাঁদনি চক যে মেট্রো স্টেশন আছে তার ঠিক পাশেই রয়েছে। কম্পিউটার আমি একটা নতুন নেবো যেটা বিল্ড করতে হবে, তো সেই জন্য আমি ভেতরে যাবো আর গিয়ে দেখবো কী কী রয়েছে ভেতরে, কেমন কী প্রাইজের আছে আমি জানি না, একদমই অজানা। তো আমি ইমলের একদম ভেতরে ঢুকে গেছি অ্যান্ড এখানে প্রচুর দোকান আছে, প্রচুর শপ আছে, দেখতেই পাচ্ছ সোনি সেন্টার, স্যামসাং, ভিভো, ফোন, ল্যাপটপ এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। আমি ফার্স্ট টাইম আজকে এলাম ইমলে, তোমরা যারা এর আগেও এসছো তারা আমাকে কমেন্ট করে জানাও কেমন এই জায়গাটা। অ্যান্ড আমি যেটা বলছিলাম তোমাদের, এখানে আমি কিছু জিনিস কিনবো, তো সেই জন্য আমি অনেক দোকান দেখেছি, ঘুরেছি, এর আগে একটু সার্ভে করেছিলাম যে কী বাজেটে। অ্যাকচুয়ালি আমার বাজেট একটু কম, ঠিক আছে, তো কমের মধ্যেই তো আমি চাইবো একটু বেটার জিনিস নেওয়া, তো আমি লিফ্টে যাচ্ছি, ঠিক আছে, তারও বলছি। আর যেটা বলছিলাম আমার বাজেটটা মোটামুটি কম, তো কমের মধ্যেই চেষ্টা করব যে ভালো কিছু জিনিস কেনার। আমি এখন ফার্স্ট ফ্লোরে আছি আর ফার্স্ট ফ্লোরেও তোমরা প্রচুর আশেপাশে দেখতেই পাচ্ছ, তো আমি এখন যাচ্ছি। আমরা কোথায় যাব? আমার সঙ্গে রয়েছে পার্থ, আমি এই আর এই এই দাদা আছে, আমরা তিনজনে এসেছি। তো আমি কম্পিউটারের সম্পর্কে কিচ্ছু জানি না, মানে এই জন্য আমি এনাদের হেল্প নেব যে কী করে কী করতে হবে, এনারা একটু বেশি জানেই, মানে মানে কম্পিউটারে এই সমস্ত মানে টেকনিক্যাল ব্যাপারগুলো বেশি বোঝে, আমি একটু কম বুঝি এটা নিয়ে। বাড়িতে নিয়ে গিয়ে ভেবেছি অনেক, আর অনেকগুলো বললাম না, অনেকগুলো আশেপাশে সব পেয়ে যাবে তোমরা। কি কি শপে তুমি ভিজিট করেছিলে এর আগে, সার্ভে করেছিলে, কি কি বলো একটু? অনেকগুলো সার্ভে করেছিলাম, তার মধ্যে এই ক্রিয়েটিভ গেমার্সটা মনে হচ্ছে যে ঠিকঠাক। নামগুলো আমাকে দেখতে হবে, মনে নেই পাচ্ছ, আমাদের কাছে একদম পুরো লিস্ট আছে হাতের মধ্যে। এই একটা রয়েছে কম্পিউটার ওয়ার্ল্ড, তারপর বেদান্ত, আর তারপর এমডি কম্পিউটার, আরও আরও আছে, পাঁচ সাতটা রয়েছে। অনেকগুলো জায়গা আমরা ভিজিট করেছি, ভিজিট করে দেখেছি কোনটার কী দাম, আমাদের যেটা মানে বাজেট সেই বাজেটের মধ্যে ভালো কোনটা দিতে পারে বা কে ভালো একটু সুন্দরভাবে বুঝিয়ে দেবে আমাদের, যেহেতু আমরা জানি না, আমি জানি না বেসিক্যালি যে কীভাবে কী করব। তো সেই জন্য প্রত্যেকটা জায়গায় দেখার পর, প্রত্যেকটা জায়গায় সার্ভে করার পর আমার মনে হলো যে ক্রিয়েটিভ গেমারটা একটু ভালো, কারণ ওনারা বেশ ভালো সার্ভিস দিয়েছে আমাদের। আমরা তো ঘুরেই যাচ্ছি শুধু। তুমি শিওর যে এটা ফার্স্ট ফ্লোরেই হবে? ফার্স্ট ফ্লোরে আছে। আচ্ছা, এদিক দিয়ে তো এক্ষুনি গেলাম। তো অনেকক্ষণ খোঁজার পর আমরা পেয়ে গেছি ক্রিয়েটিভ গেমার্সের এই যে এই শপটা, তো আমরা ভেতরে যাবো। ভিড় আছে, অপো প্রিমিয়ার যেটা রয়েছে সেটা যেন ভালো মতো স্মুথলি চলে, 4K এডিটিং যেন হয়, আর মোটামুটি পুরো সেট আপটা আমি নেব। অনেকে 4K এডিটিং এর জন্য মনে করেন 30 সিরিজের গ্রাফিক কার্ড নিতে হবে বা 20 সিরিজের কোনো গ্রাফিক কার্ড নিতে হবে, RTX গ্রাফিক কার্ডে দরকার পড়ে না, GTX বা GT গ্রাফিক কার্ডে হয়ে যায়। তো আমাদের বাজেটটা যেটা আছে সেটা আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের বাজেটটা হচ্ছে মোটামুটি 65 থেকে 70 এর মধ্যে। আমি আগের দিনও যেটা দাদাকে বলেছিলাম, দাদা অ্যাকচুয়ালি Ryzen 5 3600 এর দিকে একটু ইনক্লাইন্ড ছিলেন, ইনফ্যাক্ট এখনো আছে, এবং তার সাথে 1050 Ti, তো আমি যেটা বলছি এই মুহূর্তে গ্রাফিক কার্ডের দাম কলকাতায় কেন ওয়ার্ল্ড ওয়াইড প্রচন্ড বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে, তো সেই জন্য আমি রেকমেন্ড করেছিলাম যে দাদা আপনি 1050 Ti নেবেন না, কারণ 1050 Ti এর জন্য আপনার 4K এর জন্য আপনার যদি 1650 বা 1650 সুপার হতো আপনার আর কোনোদিন গ্রাফিক কার্ড চেঞ্জও করতে হতো, কিন্তু 1050 Ti নিলে ভবিষ্যতে আপনাকে চেঞ্জ করতে হবে, এবং আপনি গ্রাফিক কার্ডে আপনি যে প্রসেসরটা নিচ্ছেন এফেক্টিভলি সেটা দু তিন বছরের পুরনো প্রসেসর, তো তার থেকে আপনি 5600G নিন, তার ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা 1050 Ti এর কাছাকাছি পাওয়ারফুল, আপনি সেটা এখন ইউজ করুন, পরে আপনি চাইলে আপনি একটা গ্রাফিক কার্ড, ভালো গ্রাফিক কার্ড, সেটা আপনি 1650 সুপারও নিতে পারেন, 1660 নিতে পারেন ইত্যাদি, আপনি নিয়ে আপনি পরে আপডেট করবেন। কারণ দাদা দাদা আমি বলছি আপনি যদি প্রসেসর হিসেবে দেখেন, ঠিক আছে, এটা এর থেকে এটা অনেক বেটার প্রসেসর এটার থেকে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওভারঅল সিঙ্গেল থ্রেডের এবং আপনার দরকার মাল্টি থ্রেডের ওয়ার্কলোড,
আপনার ভিডিও এডিটিং বলুন, রেন্ডারিং বলুন, দ্যাট ইজ এ মাল্টিপ্লেয়ার। গ্রাফিক্স কার্ডটা তো থাকবে না, এই জন্য প্রবলেম। গ্রাফিক কার্ডটা দেখুন, গ্রাফিক কার্ডটা আপনি তার জন্য যে গ্রাফিক কার্ডটা নিচ্ছেন সেটা ভবিষ্যতে আপনাকে চেঞ্জ করতেই হবে, ওটা পরবর্তীতে 5 বছর পরে করব। এখন মানে এখন তো না নিলে তখন আটকাটকে যাবে। আমি কিন্তু তবু বলবো আটকাটকে কিছু যাবে না, কিচ্ছু যাবে না আটকে। এটা আপনাকে যে বলেছে আটকে আটকে যাবে সে ভুল সাজেশন দিয়েছে আপনাকে। আমি আপনাকে বলছি, আমি আমার চ্যানেলে আমি 4K এডিট করেছি। আমি বললাম না, আমি এখন আমার 3900X আছে, রাইজেন 9 আছে, ঠিক আছে। তখন 5000 সিরিজ বেরোয়নি। আমি রাইজেন 9 ইউজ করার আগে যে আমি এর নিচের প্রসেসারটা 4650G ইউজ করতাম কোনো গ্রাফিক কার্ড ছাড়া, তাতে আমি 4K এডিট নিজে করেছি, করে চালিয়েছি, রেন্ডার করেছি। কিন্তু দেখুন এখন যেহেতু আমরা যে বাজেটটা নিয়ে আমরা এখন পারচেজ করব, আপনি আমি কালকে ছিলাম 6000 এর মধ্যে, ঠিক আছে, আজকে একটু বাড়িয়ে নিয়েছি। আপনি যদি বাজেটটা বাড়িয়ে নেন, যদি আপনি মনে, আমি প্রথম কথা আপনাকে আগে দিনই বললাম আপনি বাজেটটা বাড়াবেন না, বাজেট সেভ করুন, ঠিক আছে। এখন যদি আপনি বাজেটটা বাড়াতে চান তাহলে আমি তো এখনও বলবো আপনি বাজেটটা অন্য জায়গায় কাজ করুন। আপনি র্যামটা 2x8 জায়গায় 2x16 নিন, আপনি একটু বেটার বোর্ড নিন, আপনি বেটার ক্যাবিনেট নিন, আপনি ওই দিকে খরচা করুন, আপনি গ্রাফিক কার্ডে খরচা করবেন না। এবার আপনি যদি ইনক্লাইন হন, না দাদা আমি 3600 1050 নেবো, দেখুন আমি বেচতে বসে আছি, আমি বেচতে বসেছি 1050 গাদা গাদা আছে আমার কাছে। আপনি চাইলে যে আপনার এই যেটা এটা রয়েছে 5600 সেটাই বেটার, অনেক বেটার। আচ্ছা কিন্তু প্রসেসর হিসেবে অনেক বেটার। আমি মানছি যে 1050 টি এর থেকে এর গ্রাফিক্সটা একটু কম পাওয়ারফুল, বাট ইটস নট লাইক আপনি গেম খেলবেন না, আপনি শুধু রেন্ডারিংই করবেন, তাই তো? মানে ধরুন কেউ অনেকে থাকে না যে একটু গেমও খেলে, ওই জন্য তাও খেলতে পারবেন আপনি। ইনফ্যাক্ট আমি যেটা বলছি, ঠিক আছে, না আপনি শুনুন, আমি হ্যাঁ এক সেকেন্ড, শুভজিৎ একটু আসতে পারবি সামনে? দেখুন একটা কাজের জন্য নেওয়া অবশ্যই, কিন্তু তাই বলে তো এই না যে গেম কোনোদিন খেলা হবে না। আমি সেটাও কথাটা বলছি আমি, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল বলছি, ধরুন CSGO একটা গেম, CSGO তে আপনি 1050 টিআই পাবেন 112 FPS, সেটা আপনি এতে পাবেন 80 FPS, খুব একটা ম্যাটার করবে কি? আপনি ওই গ্রাফিক্স দিয়ে করে দিন, আমি 5 বছর পর আবার আপনার কাছে এসে অন্য একটা গ্রাফিক্স চেঞ্জ করবো। তখন আপনি করে নিতেই পারেন, তবু আমি জাস্ট আমি বলছি ওদের, ওর নিজের একটা ডিজাইনার্স ক্যানভাস বলে, ও নিজে ফ্রিল্যান্স ডিজাইনিং এর কাজ করে, ঠিক আছে। প্লাস ও আমাদের সমস্ত স্টোরের ব্যানার থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস আপনি যা দেখবেন, মানে যা গ্রাফিক্স এর কাজ দেখবেন, সবকিছু ওর নিজের হাতে ও ডিজাইন করে। ও যে সিস্টেমটা ইউজ করে তাতে ও রাইজেন 3 ইউজ করে উইথ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। তুই একটু ভিডিও রেন্ডার স্পিড কিরকম পাস একটু বল। রেন্ডার স্পিড মোটামুটি 1080p ভিডিও 3-4 মিনিটের যদি ভিডিও হয় সেটা রেন্ডার হতে কতক্ষণ লাগে? আমি যদি 3600টা আর যদি 1050 Ti এটা নেই, ঠিক আছে, তাহলে আমার মানে কি ভালো, মানে আমি কি স্মুথলি কাজ করতে পারবো না আমি 5600 Ti নিয়ে কাজ করতে পারবো? আমার এখানে একটু প্রবলেম লাগছে, কারণ কোনো গ্রাফিক্স কার্ড থাকবে না। না 5600G তো একদম লেটেস্ট প্রসেসর, ওর গ্রাফিক্স ইউনিটটা একদম লেটেস্ট, মানে মানে AMD আগে ভেগা ইউজ করতো, যেটা এখন রেডিয়ানে শিফট করে গেছে। ভেগার থেকে রেডিয়ানের পারফরমেন্স অনেক বেটার। কী করবো তাহলে? 1050 Ti-টা চলেবেল গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, যদি 3060 অন্তত 4-5 বছরের পুরনো হবে। আর যদি 3060 চলছে এবং এটা মার্কেটে আছে, আমি বলছি যে গ্রাফিক কার্ডের দাম যেহেতু বেড়ে গেছে 3000 এটা মার্কেটে আছে, যদি গ্রাফিক কার্ডের দাম পড়বে 1050 যদি রেন্ডারিংটা প্রায়োরিটি হয় তাহলে 3000 RTX এ যাবে। হ্যাঁ কিন্তু ওনার তো বাজেট নেই অত, না কিন্তু আমি বললাম তো আপনি যখন বললেন 30 মিনিটের ভিডিও, না আপনি 5600G নিন বা ইয়ে নিন, কোনো ডিফারেন্স হবে না আপনার, সত্যি ডিফারেন্স রেন্ডারিং কোনো ডিফারেন্স হবে না। বুঝতে পেরেছি, কিন্তু ওখানে তো আমাদের ওই একটাই প্রবলেম, এর এক্সট্রা করে কিছু নেই, গ্রাফিক্স কার্ড লাগাতে হবে পরে আবার, তাই না? পরে গ্রাফিক কার্ড লাগিয়ে নিন, তাতে সিস্টেমটা আপনার আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না পরে। দেখুন পরে একটা সিস্টেম যখন আমি নতুন বিল্ড, মোটামুটি 4-5 বছর তো চাইবো সেই সিস্টেমটা একদম পারফেক্টলি বিল্ড হোক, না আমি চাইবো না 5 বছর পর আবার সেটাকে মডিফাই করি। আমি বলছি এটা, আমি যদি এটা নেই তাহলে কি আমার মানে পারফেক্ট হবে না? 3600 আর 1050, আপনি যে পারপাস বলছেন তাতে একদমই পারফেক্ট হবে না। আপনি যদি 3600 এর সাথে আপনি যদি 1650 নিতেন, আমি বলতাম হ্যাঁ নিন নিন, কোনো সমস্যা। 1650 দাম কত পড়বে? দামটা 24500 টাকা প্লাস ট্যাক্স, দামটা তো ওখানেই বেড়ে যাবে। আমি আগের দিনও দাদাকে একই কথা বলেছি, আপনি যদি নিতে আপনি হয় 5600G নিন, নাহলে আপনি 3600 1050 নিন, আপনাকে 5 বছর কেন, আপনাকে অদূর ভবিষ্যতে কোনোদিন সিস্টেম আপগ্রেডই করতে হবে না, আপনার 4K যা ইচ্ছা চালান।
ওই সিস্টেমে আপনার 6K এর উপর 6 পিক্সেল এডিট হবে, কোনো সমস্যা নেই। আপনার কাছে কি এই জিনিসটা আছে? হ্যাঁ अवेलेबल। হ্যাঁ আপনার ব্যবহার ভালো লেগেছে আমার জন্য, কারণ না এত সুন্দর। ঠিক আছে, আমি ওটা ধরে আপনার যেটা চাইছেন সেটা ধরে বানাচ্ছি। আর এখানে 1 টিবি 2 টিবি করব, ওটা টিবি করা ঠিক আছে। আর এবং সেখানে আমি আরেকটা আপনাদের সাজেশন দিতে চাই, দ্যাট ইন টার্মস ভিডিও এডিটিং এর জন্য, মানে আমার নিজের যা সেটআপ আছে, আমার একটা 500 জিবি এনভিএমই আছে, দ্যাট ইজ জাস্ট ফর দা সফটওয়্যার, তাতে শুধু সফটওয়্যার থাকে আর কিছু থাকে না। আর একটা 1 টিবি হাই স্পিড এনভিএমই আছে, তাতে আমার স্ক্র্যাচ ডিস্ক থাকে, মানে শুধুমাত্র পুরো ফুটেজটা এসে পড়লো ওখানে, এডিট হলো, বেরিয়ে গেল। কারণ 4K ফুটেজ হার্ড ড্রাইভ থেকে এডিট করার জন্য, মানে 4K ফুটেজ এডিট করার জন্য হার্ড ড্রাইভ তৈরি, হার্ড ড্রাইভটা শুধু ব্যাকআপ করা আছে। তো সেক্ষেত্রে সেটা আপনি করে লাগাতে পারেন, 250 থেকে আপনার মনে আপনি আপনি 1 টিবি হার্ড ড্রাইভ আছে থাক, এসএসডিটা 500 করে নিন এখন। সেটা ঠিক আছে, তাতে কি হবে? তাতে যেটা হবে, কারণ আপনার আপনি আলটিমেটলি যখন প্রিমিয়ার প্রোতে যেই মারবেন, মানে যেই মাত্র একটা রেন্ডার চাপাবে, যেটা আপনার মানে রেন্ডারিং হওয়ার সঙ্গে যে আপনার মানে ক্যাশে ফাইলটা তৈরি হবে, সেটা 250 জিবি আপনার দুদিনে পড়ে যাবে, দুদিনে পুরো ভর্তি হয়ে যাবে। বারবার আপনাকে ক্যাশে ক্লিন করতে হবে। ওই 250 জিবির মধ্যেই সফটওয়্যারও থাকছে, উইন্ডোজও থাকছে। সেইভাবে আপনি করুন যাতে বাজেটটাও যেন বুঝতে পারছেন। তো দাদা, আপনি যা যা জিনিস চাইছেন আমি ওর জন্য তো আপনার এখানে আসা, একদমই তাই। 24 ইঞ্চি ওসি, তো মাঝখানে অনেক কনভারসেশন হলো, কনভারসেশন হওয়ার পর একটা মানে ফাইনাল হলো। তো ফাইনাল যে লিস্টটা সেটা তোমাদের বলবো, অ্যান্ড যে কনভারসেশনগুলো হচ্ছিল এতক্ষণ ধরে, মানে ভিডিওটা যদি আমি অন করে রাখতাম তাহলে প্রচুর লেন্দি হয়ে যেত, সেই জন্য আমি স্টপ করে দিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি একটু, এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের লিস্ট, কি কি নিয়েছি আমরা, সেটা পুরো লিস্ট রয়েছে। বিলটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, অরিজিনাল দেখবো না একদম। র্যাম লাগানো হচ্ছে এখন 8 জিবি করে দুটো, মানে টোটাল 16 জিবি র্যাম বসবে। পুরো র্যাম ডুয়াল চ্যানেল দিয়ে হবে, প্রথমে আমরা ডিসাইড করেছিলাম 1 টিবি নেব, তারপর ভাবলাম যে 1 টিবিতে তো অনেক কিছু রাখতে পারবো না, বেশি ডেটা হয়ে গেলে ফুল হয়ে যাবে, তারপর আমরা 2 টিবি হার্ড ডিস্কটা ডিসাইড করলাম। এটা আমাদের তো তিনটে ফ্যান রয়েছে ক্যাবিনেটের ভেতরে, এখানে একটা আর এই অপোজিট সাইডে একটা ফ্যান রয়েছে। ক্যাবিনেট যেটা আমরা নিলাম এটা কিসের? হ্যাঁ, ডিপকুল। মনিটরটা তোমরা দেখলে ফুল এইচডি আছে, তাই তো? ফুল এইচডি আর মোটামুটি সবই ঠিক আছে, সমস্ত কিছু প্যাক হচ্ছে, এবার সব হয়ে গেল, কেনাকাটা সব কমপ্লিট, এবার সব নিয়ে বাড়ি যেতে হবে, সমস্ত পেমেন্ট ডান। তো দাদা থ্যাংক ইউ।